সমাধান ওই পর্দা মানে যত ঘুমটা তার নিচে তত ঝামেলা আমরা তো ঘুমটার নিচে খেমটা থাকি একসাথে ঘুমাই একসাথে খাই তবে ঘুমান হালাল করে নেন ঘুমাইতে আপনারা কেউ নিষেধ করে নাই মানে ঘুমাইলে হালাল হারামের কি আছে ভাই আমি যদি কুদৃষ্টি না দেই আপনি সরাসরিও মানবেন না আমার চোখের পর্দা থাকতে হবে তোমাদের তো সব জায়গায় পর্দা আছে কিন্তু ফাঁক পাইলে ছেলেও ছাড়ো না মেয়েও ছাড়ো না তুমি কইতেছো কি আগে কথাটা কও আমি তো বুঝতেছি না তোমার ভাবটা কি আমি মাটির ময়না ছবির যে গানটি করলাম মাটির ময়না ছবি আমাদের দেশের বিখ্যাত পরিচালক লেখক উনি তারেক মাসুদ তার এই সিনেমাটি বিখ্যাত একটি সিনেমা মাটির ময়না ওই সিনেমায় দুটি গান আমার ছিল একটি ছিল পালা গান আর একটি ছিল যে যে পাখিটা বন্দি আছে দেহের খাঁচায় এই গানটি ওনার নিজের লেখা এই গানগুলো ছিল তা আমি সেই গানটা অনেক আগে এটা বহু বছর আগে আমি যখন মেলা করতাম মোটামুটিভাবে আমার জয়মন্টপ ওই হাটখোলার ওই বাড়িতে তখন উনি আসতেন তারেক মাসুদ এবং ওনার ওয়াইফ হলো বিদেশি ক্যাথরিন মাসুদ ওনারা আসতেন আমার বাড়িতে তো সেই সময় ওনার সিনেমায় আমি এই গানটা করেছিলাম আর একটা পালা গানের অংশও ছিল কিন্তু বাবলি যেন খালি এই গান গাওয়ার পর থেকে কি যেন বলতে চাইতেছে আমি বুঝতেছি না কিছু বলো কি বলতে চাও হ্যালো একটু বাড়ান একটু হ্যালো ম্যাডাম কিছুক্ষণ আগে যে গানটা করলেন এই গানটা শুনেই আসলে আমার ওই গানটা মনে পড়ছে কারণ একই সিনেমার দুইটা গান আর তারই তো খুব ধরি 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 সাই দিয়েও ধরতে পারতেছি না তো এখন যেহেতু পেয়ে গেছি আবার মাইক্রোফোনটা হাতে আর আমারও কিছু বলা কর আছে একটু বলি আপনারা একটু দোয়া করেন সুরে সুরে যাই চলেন বলি আমি বুঝতে পারছি যখন আমি আল্লাপাক সৃষ্টি করেছেন পাঠিয়েছেন দুনিয়ায় আবার নিয়েও যাবে কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এর জন্যই কারণ দুনিয়ায় আসার স্বাদটা ভোগ করে ফেলেছি একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে অন্ধকার যদি অন্ধকার না থাকে তাহলে আলোর গুরুত্ব বোঝা যায় না আর আলো না থাকলে আবার অন্ধকারের গুরুত্ব বোঝা যায় না এসেছি তাই চলে যেতে হবে কিন্তু যাওয়ার বেলায় সবাই তো দুনিয়ায় তো ভালো থাকার জন্য কত সুব্যবস্থা আর যেই দিন পরম বন্ধুর বাসর ঘরে চলে যাব অনন্ত জীবনের জন্য সেই দিন না জানি কোন হালে থাকি তাই একটু বলবো যদি বেহেস্তে যাইতে তুমি চাও গো অন্তর তোরে যদি আল্লাহর সন্ধ্যা তুমি চাও গো প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর নাম ও যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর যদি আল্লাহর সন্ধান চাও গো বাড়াইতে হবে অন্তরের ভিতর যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর বাড়ান আমি
আপনার মেয়ের বয়স শিশুরিয়তে হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া, আমি আপনার মেয়ের বয়স শিশুরিয়তের হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। বেয়াদবি নিবেন না দেইখাই আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। আপনি বেয়াদবি নিবেন না দেইখাই আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওরে মোল্লা মুন্সি খেপা কেন, মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপরে গো অন্তরে রাইখোই আল্লাহর ডর। ও যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখোই আল্লাহর ডর। গানটার মধ্যে দুইটা পক্ষ আছে, আপনারা গানের কথাগুলো খেয়াল করেছেন। প্রথমেই সে বলতেছে যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, আর আমি গাইলাম যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি ওই অন্তরের ভিতর। অর্থাৎ আমাদের সমাজে একদল মানুষ এবাদত বন্দিগি করে খালি ভেস্তে যাইতে চায়, আর দলে ছোট আর একটা দল আছে যারা জলে ছোট সংখ্যায় কম, তারা বলে যে না বেহেস্তের ভয়ও করি না দোজকের, বেহেস্তের লোভও করি না দোজকের ভয়ও করি না, শুধুমাত্র এই বেহেস্ত দোজক এই পৃথিবী 18,000 মাকলুকাত যিনি সৃষ্টি করেছেন আমি শুধু সেই আল্লাহর সন্ধানটা চাই আর কিছু চাই না। এতে সংখ্যায় কম কিন্তু এই শ্রেণীর মানুষ সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে আছে। এখন বাবলি গান করল, আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া, বেয়াদবি নিবেন না দেইখাই আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওই তাদেরকে বলতেছে যে আপনারা তো হাদিস কোরআন মানেন না। এখন সেই পক্ষ থেকে আমি বাবলিকে বলতে চাই, কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন। কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন। আইরে নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়। নিজেরাই বুঝে না আবার অন্যেরে বুঝায়, সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়। আরে বেহেস্তের লোক করি না হয়, বেহেস্তের লোক করি না হয় নাই দোজকের ডর গো অন্তরে অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখি অন্তরের ভিতর। এত খুশি হইেন না, গানের কথার মধ্যে শুনতে পারলাম তার বেহেস্তের কোনো লোভ নাই, দোজকে যাওয়ার ভয় নাই, সে সন্ধান চায়। কার সন্ধান চায়? আল্লাহ। তা আল্লাহর সন্ধান চান ঘুরে ফিরে বটতল একজনের জন্যই তো, সন্ধান চান চান কিন্তু তার বিধিবিধান মানেন কি না। আমি যেখানে আছি এটা হচ্ছে আমার সরাসরিয়ত প্রকাশ, আমার আল্লাহর আইন, আমার আল্লাহ পাক যা হুকুম করেছেন এবং আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ, যেখানে সোজা রাস্তা, কোনো গরল নাই। শরীয়তের মধ্যে আছে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, পঞ্চটি বেনা। এই পঞ্চটি বেনা দাঁড়িয়েছে আবার পাঁচটি খুঁটির উপরে, আবার রয়েছে আমার অষ্টটি সরা। এখানে আপনি যাই করেন, যেইখানেই যান আপনার নামাজ পড়তেই হবে, রোজা হুকুম করেছেন এটা আপনার করতেই হবে, হজ করতেই হবে। কিন্তু আপনারা যে মূলত পক্ষে ভাব ধরে রইছেন, পাকরা পাকরা হইল কি পাকরা ফকির সাহেব, রোজার দিনে নামাজ পড়েন, রোজার দিনে গাজা খান। ওরে রোজার দিনে গাজা খান নামাজ ফাঁকি দিয়া, ওরে রোজার দিনে গাজা খান নামাজ ফাঁকি দিয়া। রোজাটা রাখতে হবে, এটা না রেখা কোনো উপায় নাই, নামাজও পড়তে হবে। তার একটা নিয়ম আছে, একটা নীতি আছে, আমি আপনাকে বলি এই কথাটাই, যেটাই করেন
আপনার অবশ্যই আল্লাহর নিয়ম কানুন যা আছে তা অবশ্যই মেনে নিতে হবে। নামাজ পড়েন, নামাজ পড়েন, ব্যস্ত হতে দেবেন। ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই নাম নিয়া। ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই টান নিয়া। হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি। ওরে হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি। ওরে রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন, মুসলিমের অন্তরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। আবার নামাজ রোজা তো আছে, পাশে আবার কুরবানিও লাগাইছে যে কুরবানি করতে হবে। এখন কুরবানির একটু ছোট্ট আমল তোমার আমি দিয়ে যাই। কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। কি আসগর মানিক, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কইছে তোমার সবচাইতে প্রিয় বস্তু সেটাকে তুমি কুরবানি করো। এর জন্য আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ভেবে দেখলেন যে সবচেয়ে প্রাণপ্রিয় ধনকে আল্লাহ কুরবানি করতে বলছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি মুসলমান জাতির পিতা ছিলেন তিনি বললেন আমার প্রাণপ্রিয় ধনটা কি। উনি চিন্তা ভাবনা করে বের করলেন যে আমার সবচেয়ে ভালোবাসি, আমার সবচেয়ে প্রাণাধিক প্রিয় যেটা সেটা হলো আমার সন্তান, আমার ইসমাইল। তাই তিনি আল্লাহর নামে ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন। দেখেন, তাহলে প্রাণপ্রিয় ধন আল্লাহ কুরবানি করতে বলছে, আর তোমরা টাইনা টুইনা নিয়ে যাও গরু আর ছাগল। হ্যাঁ হয় নাকি মানি? হ্যাঁ হয় না জুলিয়া? কুরবানি করিতে হুকুম প্রাণপ্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। আরে কুরবানি করিতে হুকুম প্রাণপ্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, আত্মত্যাগই আসল কুরবান জেনে নিও ভাই। আরে নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, আত্মত্যাগই আসল কুরবান জেনে নিও ভাই। দশিন্দ্রিয় ছয়টি রিপু, দশিন্দ্রিয় ছয়টি রিপু পারলে যেমন করিব অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি আল্লাহর সন্তান চাহো গো প্রেম রাখিও অন্তরের ভিতর। ফকির সাহেব আমার একটা বুঝ আসছে, আপনি বুঝাইতে অবশেষে সক্ষম হয়েছেন যে আপনি রোজা নামাজ কালেমা হজ জাকাত সবই করেন কিন্তু আমার মতো না, আপনার জায়গাটা একটু আলাদা। কারণ স্থূল প্রবাদ তো সাধক সিদ্ধি, শরীয়ত হাকিকত তরিকত, তারপরে হচ্ছে এলমে মারফত, ইবাদতের জায়গা প্রথম স্তর এবং সর্বোচ্চ স্তর। কিন্তু আমার একটা কথা কি যে আপনি যাই করেন যেখানেই থাকেন আপনার হালাল কামাইটা করা উচিত, হক যে হালাল রুজি সেটা খাওয়া উচিত, সরা শরীয়ত মানা উচিত। কত সুন্দর, আপনি আমি দুনিয়ায় এসেছি, আমার আল্লাহ পাক সরা শরীয়তে বিবাহ বন্ধনে একটা আবদ্ধ করে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন, এইটাও আমার শরীয়ত। কিন্তু এইখানেও দেখি আপনাদের একটু ঝামেলা। কোরবানি আত্মত্যাগ মেনে নিলাম, কালেমা রোজা নামাজ জাকাত সেখানেও আপনি আপনার মতো করেন, কিন্তু পিয়াসা দিতেও যে গণ্ডগোল বাজান এটা তো ঠিক না। সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, ওরে একসাথে নাচেন গান বেপর্দা হইয়া, ওরে সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, একসাথে নাচেন গান বেপর্দা হইয়া। ওরে পুরুষ লোকের জন্য নারী লোকের জন্য ঘর, পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর। ওরে পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে
প্রত্যেকটা মানুষই হলো আল্লাহর সৃষ্টি, সৃষ্টির সেরা জীব আমরা, নারী পুরুষ মানুষের সৃষ্টি বলেই আমরা সেই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেদাভেদ না করে আমরা একসাথে ওই পর্দা মানে যত ঘোমটা তার নিচে তত ঝামেলা, আমরা তো ঘোমটার নিচে খেমটা, থাকি একসাথে, থাকি একসাথে, ঘুমাই একসাথে, খাই একসাথে, ঘুমান হালাল করে নেন, ঘুমাইতে আপনাদের কেউ নিষেধ করে নাই, মানে ঘুমাইলে হালাল হারামের কি আছে ভাই, আমি যদি কুদৃষ্টি না দেই আপনি সারা শরীয়ত মানবেন না, আমার চোখের পর্দা থাকতে হবে, তোমাদের তো সব জায়গায় পর্দা আছে কিন্তু ফাঁক পাইলে ছেলেও ছাড়ো না মেয়েও ছাড়ো না, নারী হইল বিয়ের মধ্যে কি কই রে, বিয়ের মধ্যে কি ফকির সাপ, বিয়ের মধ্যে কি কই রে, বিয়ের মধ্যে কি তুমি আজকে পান্তা ভাতে ঢাইলা দিছো মনে হয় খাতি গাওয়া ঘি রে, বিয়ের মধ্যে কি জানি কি কইতে চায় রে ফকির সাপ, বিয়ের মধ্যে কি জানি কি কইতে, রাখেন রাখেন রাখেন, আপনার শক্তি আছে সব আপনার গোলাপন বসে, আপনি যা কইবেন সবই হক কইব, আমার কথা কেউ কইব না কিন্তু দয়া করে চাপার জোরে পুঁতি ঠেলে ফালাই দিয়েন না, গুঁড়া করে দিয়েন না, মানেন সরাসরিও তাল্লা বলছে আপনি যাই খান হালাল করিয়া খান, শরীয়ত দিয়া কত পড়াইল পিয়া, তুমি যে গাজা কইলা শুনো, এক দেশের গালি আর এক দেশের বলি, আমি কয়দিন আগে কানাডায় গেছিলাম, কানাডায় গাজারে বৈধ করে দিছে, জুপসি 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 সত্যি কথা, আমাদের দেশে নাই, কানাডায় কিন্তু রাস্তার মর্মে এত সুন্দর করে গাজার শোরুম, নামাজ পড়ে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওরে ফকিরেরা নামাজ পড়ে, ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানে রিটার্ন নিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানে রিটার্ন নিয়া, রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন, মুসলিমের অন্তরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো, বিয়ার সমাধানটা দেন, বিয়ার সমাধানটা দেন, বিয়ার সমাধানটা দেন, কোনটা বিয়ার সমাধান, এই যে বনবাদরে ঘোরাঘুরি নারী পুরুষ এটা ভেদাভেদ, আমরা তো এটা ভেদাভেদ করি না, আচ্ছা নারী হলো সৃষ্টির সেরা, সৃষ্টি যারে দিয়া ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া, নারী হইল সৃষ্টির মূলে, সৃষ্টি যারে দিয়া ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া, নারী হইল সৃষ্টির সেরা, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরাই আইতাম না, নারী হইল সৃষ্টির মূলে, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরাই আসতাম না, ওরে সৃষ্টি করতে দুনই লাগে নারী এবং নরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি ওই অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখি তোমার অন্তরের ভিতর, ভুলবে দুবি ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই, আমাদের একটু পালা গান গাওয়ার একটা কথা ছিল কিন্তু ওটার হয়ে উঠলো না, সেজন্য আমরা চেষ্টা করলাম, আর দয়ালুরি গানটা শুনে আমার মনে পড়ে গেল মালজোড়া, যে গানে গানে প্রশ্ন বলা কয়, কেউ আমরা দুজনের একজনও আসলে প্রস্তুত ছিলাম না, এখনই দেখে সেটা গাওয়ার চেষ্টা করলাম, অনেক ভুল বেয়াদুবি হয়েছে, জানি আমার দয়াল সহ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ, আমরা অন্য শিল্পীদের সহ অনেক শিল্পীরা আমাদের মাঝে আসছে, আমরা তাদের গান শুনবো, আকলিম আপা আমাদের শ্রদ্ধেয় শিল্পী, অনেক সিনিয়র শিল্পী উনি আমাদের মাঝে আসছেন, মানিক দেওয়ান তো আগেই বলছি, আরও অন্য অন্য শিল্পীরাও আছে, আমি বাড়ির একটা